My goodness, and victory for Bangladesh. What a way to start this tournament. It's only a reconfirmation of them as a growing force in the world game. Hi everyone, this is interview 49 for the Bangladeshi Perspective. Ajke amra ache Sonia Bashir Kobir ma'amer sathe. Abar nijero bishwas hocche re opportunity peyechi, but this is great. She has done a lot of things. Ei region er Microsoft er uni director chilo. Now she leads and she also founded SBK Tech Ventures and Foundation. I can go on and on and on. কিন্তু আমি আমাদের গেস্টের কাছে আগে চলে যাই, আমি ওনাকে আস্ক করি হাউ উড শি ইন্ট্রোডিউস হারসেলফ। সো ম্যাম, সোনিয়া বশির কবির কে? সোনিয়া বশির কবির ইজ এ মাদার, ইজ এ মেন্টর অ্যান্ড এ ডটার অ্যান্ড এ ওয়াইফ। আচ্ছা, অনেক অনেক সাকসেন্ট একটা ইন্ট্রোডাকশন, ভালো লাগলো। তো ম্যাম, আপনি এখন এই স্টেজে, কিন্তু আপনি তো মানে কি শুরুতে এরকম একটা বড় ফাউন্ডেশনের হেড হয়েন, ইউ হ্যাভ এন আর্লি education, early career, ওগুলো নিয়ে যদি কিছু একটা বলতে। হ্যাঁ, সো আমি আই ডিড মাই স্কুলিং ইন বাংলাদেশ প্রিটি মাচ। উই ওয়ার ইন ইংল্যান্ড ফর ফিউ ইয়ার্স, বাট বাংলাদেশে আমি মিডল স্কুল আর হাই স্কুল করে আমার বিয়ে হয়ে যায়। অ্যান্ড দেন আই গো টু সিলিকন ভ্যালি, আই ফলো মাই হাজব্যান্ড দেয়ার। ওখানেই আই ডিড মাই ব্যাচেলার্স অ্যান্ড মাই মাস্টার্স, অ্যান্ড দেন আই ওয়ার্ক দেয়ার ফর 15 ইয়ার্স। তারপরে বাংলাদেশে ফিরে আসি, অ্যান্ড দেন আই বিন ইন বাংলাদেশ ফর দ্য লাস্ট 14 ইয়ার্স। আচ্ছা, সো আপনি যদি বলেন যে আপনার ক্যারিয়ারে আপনার মানে আর কি যে অর্গানাইজেশনের অংশ ছিল ওগুলো বাদ দিয়ে, ওগুলো তো রেজুমেতে যায়, রেজুমের বাইরে আপনার পার্সোনালিটি বা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে সবচেয়ে কোন ট্রেটটা ইম্পর্টেন্ট ছিল এখানে আসার জন্য? আমার মনে হয় একটা না, এটা কয়েকটা আছে। সো প্রথমে আমি বলবো রেজিলিয়েন্স, ওটা আমার মধ্যে অনেক আছে, যে আমাকে যতবার মানুষ ফেলে দিবে বা সিচুয়েশন বা পৃথিবীতে ইউনো এভরিবডি ফেলস ফলস, I like to rise higher after each fall. That's so it. Resilience is a very important characteristic amar jonno. Second ami bolbo je I'm a very secure person. মানে আমি আই এম কন্টেন্ট, আই এম গ্রেটফুল, আমার যা আছে ওটা নিয়ে আমি আই অলওয়েজ অ্যাসপায়ার, আই এম ভেরি অ্যাম্বিশিয়াস, কিন্তু আমি নিজের জায়গায় কিন্তু ভালোভাবে সিকিওর আছি। এই দুটো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি আমি বলবো আই লাইক টু এমব্রেস পেইন, বিকজ আই নো ইট ইজ এ পার্ট অফ লাইফ, অ্যান্ড আই টেক দ্য পেইন, আই টেক দ্য হিট। ইটস লাইক আই টেল এভরি ওয়ান যে লাইক এ শক অবজর্ভার ইন আ কার, ওটার কাজই হচ্ছে ওটা নিয়ে ওটাকে কন্টেইন ইট, রাইট? অ্যান্ড আই হ্যাভ বিন অ্যান অ্যাথলিট গ্রোয়িং আপ, আই প্লেড ফর আবাহানি, আই প্লেড ভলিবল ফর আবাহানি, অ্যান্ড আই ওয়াজ ইন দ্য ন্যাশনাল উইমেন্স টিম আবাহানি, ইন দ্য ফার্স্ট ন্যাশনাল ক্রিকেট টিম ফর উইমেন। সো এগুলা করে না আমি খেলাধুলার জগতে কিন্তু আমি অনেক কিছু শিখেছি যেটা হয়তো একাডেমিয়া বা লাইফ এক্সপিরিয়েন্স আমাকে শিখাতো না। ওয়ান ইজ টু লুজ গ্রেসফুলি, ইউ উইল লুজ, ইউ উইল ফেল। সো ওটাকে কীভাবে ওটাকে মেনে নিয়ে অ্যাটিটিউডটা পজিটিভ রেখে টু ফাইট অ্যাগেন ফর দ্য নেক্সট ওয়ান, ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য নেক্সট গেম, ইটস নট, ইউ ডোন্ট ডুয়েল অন দ্য ওয়ান ইউ লস্ট, ইউ গেটিং ইউর মাইন্ড টিচেস ইউ যেটা হয়ে গেছে হয়ে গেছে, নেক্সটটাতে তুমি জিতবা, ইটস অলওয়েজ লুকিং ফরওয়ার্ড। সো এগুলো কিন্তু আমাকে অনেক সুন্দরভাবে গড়ে তুলেছে টু বি হু আই অ্যাম। আচ্ছা, সো আমি এখান থেকে তিনটা পেলাম, একটা হচ্ছে রেজিলিয়েন্স, মানে কি ফেলিয়ার আসবেই বাট ওইটার আবার রাইজ ব্যাক করা, দুই হচ্ছে টু বি ভেরি কন্টেন্ট ইন হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড সিকিউরড অ্যাবাউট ইট, অ্যাম্বিশিয়াস আছেন বাট স্টিল টু মানে বি গ্রেটফুল ফর হোয়াট ইউ আর, থার্ড হচ্ছে টু অ্যাকসেপ্ট পেইন অ্যাজ ইট কামস, এমব্রেস, নট ইভেন অ্যাকসেপ্ট, আই সি, বিকজ ইউ নো মানে সুখের মাঝে দুঃখে আছে আনন্দ, তাই ব্যথার মাঝে একটা শুনেছিলাম। সো ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ পেইন, আচ্ছা, ইউ উইল নট নো হোয়াট ইজ হ্যাপিনেস, ইফ ইউ ডোন্ট নো সরো ইউ ডোন্ট নো, ওটা বুঝতে হবে টু অ্যাপ্রিসিয়েট জন্মটা কি। সো এই জন্য আমি সবাইকে বলি যে দুঃখ আসলে ডোন্ট ফিল স্যাড, বি গ্ল্যাড ইউ এক্সপিরিয়েন্সড ইট, বিকজ দেন ইউ উইল অ্যাপ্রিসিয়েট হ্যাপিনেস। আচ্ছা, লেটস টক আ বিট অ্যাবাউট ইউর ফাউন্ডেশন, ধরেন আমি একটা টেক এন্টারপ্রেনর, হাউ ক্যান ইউর ফাউন্ডেশন হেল্প মি? সো আই থিঙ্ক লেট মি এলাবোরেট আ বিট, সো আই হ্যাভ টু এন্টিটিজ, রাইট? ওয়ান ইজ এসবিকে ফাউন্ডেশন উইচ ইজ এ নট ফর প্রফিট, অ্যান্ড দেন দি আদার ইজ এসবিকে টেক ভেঞ্চার্স উইচ ইজ এ ভেঞ্চার ফান্ড ইনভেস্টিং স্টার্ট আপ। সো আপনার প্রশ্ন হচ্ছে যে আই থিঙ্ক অন এসবিকে টেক ভেঞ্চার্স, রাইট? হ্যাঁ, সো আমি আই এম ভেরি প্যাশনেট, আই এম অ্যান ইম্প্যাক্ট ইনভেস্টার, আর ওভার দ্য লাস্ট ফিউ 3-4 ইয়ার্স আই হ্যাভ অ্যাবাউট 25 স্টার্টআপস আই এম অ্যাসোসিয়েটেড উইথ ইন আইদার এ এঞ্জেল ইনভেস্টার ক্যাপাসিটি অর এজ এ ফাউন্ডার অর কো ফাউন্ডার। সো এখন আমার না ইউথ অ্যান্ড উইমেন দে আমার এদের প্যাশন এদের সাথে কাজ করা উইথ টেকনোলজি, আর বাংলাদেশে আমার মনে হয় আমাদের যথেষ্ট ট্যালেন্ট আছে, বাট আই ফিল উই আর ডায়মন্ডস দ্যাট নিড টু বি মাইন্ড, কারণ আমাদের একাডেমিয়া অনেক কিছু শিখাচ্ছে বাট উই হ্যাভ নো রিসার্চ, নো ইউনিভার্সিটি টিল টুডে হ্যাজ এ রিসার্চ উইং।
সো হাউ ডু ইউ এই ছেলেমেয়েরা যারা অনেক ট্যালেন্টেড ওদেরকে যে একটু বলে যে গো এক্সপ্লোর, ওটা ওটা যতদিন না করব এদের কিন্তু ওয়ার্ল্ডটা একটু কনস্ট্রিক্টেড, একটা ভিউটা একটু মায়োপিক. সো দ্য থিং ইজ হোয়াট উই নিড টু ডু ইজ যারা হয়তো বাইরে থেকে এসে দেখেছি ইজ ওপেন আপ মোর উইন্ডোজ ইন দ্য in the brains of these youth, the entrepreneurs. So amar kaj hobe eta ekta ami kori je is like expose them as much as possible jara amar network e ache to what is happening in technology or worldwide phenomenon, university te ki ber hocche latest, so that they can think accordingly. And second is I want to work with startups that are impact focused, so med tech, ed tech, legal tech, fintech, agri tech, ই-কমার্স, রুরাল, এগুলো আমার প্যাশন. আর এই জায়গার মধ্যেই আমি যেই স্টার্ট আপগুলো এগুলোতে কাজ করে আই উড লাভ টু ওয়ার্ক উইথ দ্যাম. অ্যান্ড আই মাই ইনভেস্টমেন্ট থিসিস ইজ দ্যাট বাংলাদেশে স্টার্ট আপরা 10 কোটি পর্যন্ত তুলতে পারে ফ্রম লোকাল পিপল. উই ডোন্ট হ্যাভ দ্য ভেঞ্চার ক্যাপিটাল সেট আপ রিয়েলি ওয়েল, সো মানুষ যাদের অনেক টাকা আছে দে আর নট ভেরি ট্রাস্টিং অফ দ্য ইকোসিস্টেম. সো আমি গেলে হয়তো আমাকে দিয়ে দিল, বাট সবাই তো এরকম অ্যাক্সেস পায় না. সিলিকন ভ্যালি ওয়াজ আইডিয়া, ইউ স্টার্ট উইথ $1 million, VCs দেয়ার, এই কালচারটা আসে নাই. সো এটা আমার মনে হয় 10 কোটি পর্যন্ত গিয়ে তারপরে বাংলাদেশে যদি আপনি সফল হতে চান, টু বি সাকসেসফুল ইউ হ্যাভ টু স্কেল. দিস ইজ 160 মিলিয়ন পিপল, অ্যান্ড ইফ আই এম ইম্প্যাক্ট আই ওয়ান্ট অ্যাড্রেসেবল মার্কেট অফ অ্যাট লিস্ট 50 মিলিয়ন, সো আই হ্যাভ আ নাইস মার্কেট শেয়ার. ওই স্কেল করার জন্য কিন্তু টাকা লাগে, 10 কোটিতে হবে না. আচ্ছা, অনেক স্টার্ট আপ ওই সিলিং এর পর আর যেতে পারে না. দ্যাটস ওয়ার উই নিড টু কাম ইন অ্যান্ড সে ইফ ইউ আর গুড, ইফ ইউ মেড দ্য কুকি কাটার অ্যান্ড ইউ শোন মি দ্যাট ইউ ক্যান মেক ওয়ার্ল্ড ক্লাস কুকিজ, মেকিং আ মিলিয়ন কুকিজ ইজ মাই জব টু হেল্প ইউ স্কেল. অ্যান্ড দ্যাটস ওয়েন আই উড লাইক টু ওয়ার্ক উইথ দ্যাম অ্যান্ড গেট দ্যাম দ্য বিগ সিরিজ এ, লাইক $3 to $5 million ফান্ডিং. কারণ 1 মিলিয়ন পর্যন্ত ইটস ইজি, কারণ মার্কেট আছে অনেকে এঞ্জেল দিয়ে, সিড দিয়ে, বাট 1 মিলিয়ন শুধু তার প্রোটোটাইপ দাঁড়ালো. সে যখন এখন স্কেল করবে, সে যখন মার্কেটে গিয়ে বানাবে টাকা, ও টাকাটা কে দিবে? নাই কেউ. সো এই জন্য আমার চিন্তা হয় যে স্টার্ট আপগুলাদেরকে অ্যাক্সেস টু ফান্ডিং দেওয়া, দ্যাটস ফর SBK টেক ভেঞ্চার্স উইল হেল্প. সেকেন্ড ইজ দ্য মেন্টরিং ইন দ্য গাইডিং ইন দ্য নেটওয়ার্কিং অ্যান্ড টিচিং দ্যাম অ্যান্ড কানেক্টিং দ্যাম উইথ ওয়ার্ল্ড ক্লাস এন্টারপ্রেনিওর্স গ্লোবালি. এই বাড়ি সিস্টেম করলে যে আমার ভিয়েতনামে আই এম ওয়ার্কিং উইথ ই কমার্স, বাংলাদেশের কাছে পেয়ার দ্যাম, লেট দ্যাম লার্ন, লেট দ্যাম ফিগার আউট, ইউ নো, জাস্ট গো অ্যান্ড ইটস লাইক লিভ দ্যাম অ্যান্ড সে ইউ সুইম. এটা আর থার্ড হচ্ছে যে স্টার্ট আপগুলোর যে DNA, একটা এন্টারপ্রেনিওর যে DNA লাগে, আমার মনে হয় যেহেতু এটা ইয়াং জেনারেশন, অনেকে কিন্তু পড়াশোনা করে চাকরিও করে নাই এসে গেছে, আমাদের দেশে না কন্টিনিউয়াস লার্নিংয়ের একটা কনসেপ্ট নাই. আচ্ছা, আই লেফট মাইক্রোসফট ইন এপ্রিল, টিল মাই লাস্ট মান্থ দেয়ার আই ওয়াজ টেকিং এ কোর্স অ্যান্ড টেকিং এন অনলাইন এক্সাম অ্যান্ড গেটিং এ টিক যে আমি এটা করেছি. আচ্ছা, আমাদের দেশে আমি দেখেছি কলেজ ডিগ্রি শেষ হলে আর কন্টিনিউয়াস লার্নিংয়ের ওই কনসেপ্টটা নাই, বাট ইউ নো দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, সো কন্টিনিউয়াস লার্নিং নিডস টু বি এম্বেডেড ইন এ দ্য DNA অফ এ CEO অ্যান্ড দ্য সি টিম. সো ওটা আমি কিন্তু করতে চাচ্ছি যে হাউ ডু আই গেট দ্যাম অ্যাক্সেস টু দিজ কোর্সেস, গেট দ্যাম টু স্ট্যানফোর্ড, হার্ভার্ড, অক্সফোর্ড, ইউনো অ্যান্ড সে গো অ্যান্ড ইমার্স ইউর সেলফ অ্যান্ড লার্ন অ্যান্ড কাম ব্যাক. এইটা খুলে না দিলে কিন্তু আমরা টু দ্য রোড টু ইউনিকর্ন ইজ গোয়িং টু বি আ বিট চ্যালেঞ্জ. আচ্ছা, তাহলে মানে তিনটা জিনিস পেলাম. একটা হচ্ছে প্রথমে যে 1 মিলিয়নের একটা বাউন্ডারি আছে, মানে সিলিং আছে, ওইটা ক্রস করতে হেল্প করে অ্যান্ড গেট টু স্কেল. দুই হচ্ছে কানেকশন টু নেটওয়ার্ক, তারপর এন্টারপ্রেনার্স, ইনভেস্টার্স, মেন্টরস অ্যান্ড হোয়াট নট. আর থার্ডটা হচ্ছে একটা কালচার গ্রো করা অফ কন্টিনিউয়াস লার্নিং. আচ্ছা, ভালো লাগলো. সো আপনি বলছিলেন যে আপনি 20 থেকে 25টা স্টার্ট আপের সাথে কোনো না কোনো রোলে ইনভলভ, সো ইউ হ্যাড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ লট অফ এন্টারপ্রেনার্স অ্যান্ড ফাউন্ডার্স. তো কোন ট্রেডটা অ্যাবাউট আ ফাউন্ডার মেক্স them মানে কি সাকসেসফুল? সো আই মেনশন রেজিলিয়েন্স আর্লিয়ার অন, অ্যান্ড ইট ইজ দ্য ট্যাগ লাইন দ্যাট ইজ মাই ফেভারিট ফর এনি CEO অর ফাউন্ডার ইজ গিভ আপ অন গিভিং আপ. কারণ ওই ডাই হার্ড অ্যাটিটিউডটা যদি না থাকে, দ্য কিলার ইনস্টিংক্ট অ্যাটিটিউড দ্যাট আই উইল উইন, আই উইল এনডিওর, আই উইল সাকসিড, এটা আনার জন্য হবে কি এভরি ফেলিয়ার ইজ মেকিং ইউ মোর ডিটারমিন্ড অ্যান্ড স্ট্রংগার. ওই রেজিলিয়েন্সটাই. ইটস ফানি, কারণ মানে আমি এখন পর্যন্ত যতগুলো ইনভেস্টরের সাথে ইন্টারভিউ করেছি এবং ফাউন্ডার, সবাই একটা কথা বলেছে যে গ্রিট বা রেজিলিয়েন্স টপ. ইয়া, বিকজ দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াট উইল গেট ইউ থ্রু.
আচ্ছা বাংলাদেশেও যদি আপনি দেখেন দ্য সাকসেসফুল বিজনেসম্যান দে কাইন্ড অফ ফলো থ্রু উইথ দ্য প্যাশন আচ্ছা ইট ইট ইউ সি ইট ওয়েন আই ওয়ার্ক উইথ পিপল আমি দেখি যে কে সকালে উঠে তার মাইন্ড শেয়ারে কি আছে অ্যান্ড ইটস লাইক অলমোস্ট লাইক আ প্রোগ্রাম কনস্ট্যান্ট ভেরিয়েবল বিগিন এন্ড মানে দে জাস্ট নো দ্যাট টু ন্যাভিগেট থ্রু দ্য ডে আমার এই চারটা জিনিস অ্যাকমপ্লিশ করতে হলে ইটস লেজার প্রিসিশন এক্সিকিউশন just follow through. We have an association of software companies and it's called Basis. So ami oder sathe onek bar kaj korechi, they're all my friends, and then at one year I decided I was asked also mane shobai mile je let's you run for the election with a team, with a panel, you lead it. So I did. I had a panel, there were some, you know, it was kind of not really planned, but jogar korechi joto jon lage, and I lost. My panel lost. I made it with another team member, but I had the lowest votes. মানে নয় জন বোর্ডের মধ্যে আই ওয়াজ এ লো আমি জাস্ট আই বেয়ারলি মেড ইট অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ সেইং যে আইদার উই উইল উইন অর উই উইল লুজ ইট ওয়াজ ভেরি বাইনারি ইন মাই মাইন্ড আই নেভার থট দ্যাট মেবি আই উইল মেক ইট বিকজ দ্যাটস দ্য ওয়ার্স্ট থিং ইউ ক্যান ডু রাইট টিম তো গেল কেউ নাই আমি জাস্ট ঢুকেছি বাট ইউ নো ইটস মাই ফেভারিট ফেলিয়র বিকজ ইট টট মি আ লট অফ থিংস আই রিয়েলাইজ হোয়াট মাই স্ট্রেংথ ইজ অ্যান্ড মাই উইকনেসেস ওয়ার জাস্ট সার্ফেসিং ইন ফ্রন্ট অফ মাই আইস ইটস নট দ্যাট ইজি to be part of a trade body or an association with a complete private sector mindset. Achha. Association requires a lot of hours where you give back to the community, where you work with policies, you're working with government, you're looking at what's happening. It's not me. Achha. I'm a very private sector person. I like to see results quickly. And you know, if you work with policies and all, it's a pretty long drawn process. Amar ota moja lage na. So then it was that's why I say it's my favorite failure because actually it ami jodi eta na kortam ami hoyto bujhtami na je what I really like and what I dislike so attending long meetings sitting in seminars doing AGMs is not my DNA acha so mane ki I think it's important to understand early on je kon jinish ta amar jonno na ha ar ami sob kichu hoyto amar shock hote pare but ami je sob kichu bhalo parbo ba sob kichu shock mitabar jonno kore je amar bhalo lagbe so bhalo পারা আর ভালো লাগা দিস থিংস নিড ইউ নিড টু রেজনেট উইথ দোজ ওয়েন অ্যাজ দে কাম রাইট সো আই এম গ্ল্যাড অ্যান্ড আই এম লাকি অ্যান্ড আই এম গ্রেটফুল যে ওই অপরচুনিটিটা আমার জন্য ওই সময় এসেছিল সো দ্যাট নাও ফর দ্য নেক্সট জার্নি অফ মাই কেরিয়ার ওয়ের আই হ্যাভ লেফট কর্পোরেট ওয়ার্ল্ড অ্যান্ড স্টার্টেড মাই ওন আই নো অ্যাট লিস্ট আ লিটল বিট মোর অ্যাবাউট মাই সেলফ দেন আই উড হ্যাভ আচ্ছা তো আমি বিশ্বাস করি ইন দ্য ক্যাপাসিটি টু take replicable behaviors so let's talk about apnar koyekta productive habits jeta apni choto kal theke kore ashen ba notun follow korechen erokom ekta productive habits er kotha bolte parben productive habits ektu chinta korte hobe ha sure because it's a habit and not a trait right so you're talking about habits I like to exercise Achha. That's a habit it's part of my life karon ami jodi and you know I really believe that when the endorphins are released I feel good so I'm addicted to that which is good so that's a habit I have kept I like to meditate namajo ami pori and I'm paanch waqt pari na porte some I need to develop that habit but I do when I do pray but and I do meditate so it's very important for me that me time jokhon ami am in a completely different zone ওটা নামাজের থ্রু থেকে হতে পারে অর হোয়াট এভার ইটস ইট আই এম কলিং ইট মেডিটেশন দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস মি মানে অ্যালাইন ইন্টারনালি উইথ মাই সেলফ কারণ ব্রেন তো অনেক কিছু বলে দ্য ব্রেন দ্য বডি দ্য হার্ট দ্য স্পিরিচুয়াল মেন্টাল ইমোশনাল অ্যালাইনমেন্টটা আসে অ্যাট দ্যাট মোমেন্ট সো দ্যাটস আ হ্যাবিট আই হ্যাভ আই নিড টু ডু দ্যাট সো একটু কোয়াইটলি গিয়ে যদি এটা বলে নামাজ পড়া বা দোয়া পড়া বা সুরা পড়া সো মেডিটেশন ইজ ইউ ক্যান ডু ইট ইন মেনি ফর্মস এভরিবডি হ্যাজ দেয়ার ওন ফর্ম ফর মি ইটস এ কম্বিনেশন অফ থিংস জাস্ট লাইক হয়তো একটু নামাজ পড়ে আমি জাস্ট আধা ঘন্টা চুপ করে আমি চিন্তা করলাম আই রিড এ ট্রান্সলেশন অফ মাই ফেভারিট সুরা জাস্ট এভরি টাইম ইউ রিড ইউ লার্ন মোর সো আমি অত রিলিজিয়াস মানুষ না But there is one part of me that I actually it draws me spiritually Achha. So that is a habit the third habit is the thing is it's a habit I want to develop more Achha. But it's a habit I'm I like
is spending time with my family, especially my parents. Husband and children to achi, but as the parents are getting older, you need to really consciously find time to give them time because they're kind of waiting for you, right? So, three steps. First, ekta hocche exercise, ekta hocche meditate, and also spending time with family. Yeah. I'm speaking of replicable behavior, I also chesta kori jara jara interview ta dekhcho taderke mental tools dewar jonno. So, etar jonno je proshno hocche, can you recall ekta life er khub difficult decision jeta apnar dhoron dui ta ba tin ta option er moddhe choose korte chilo ebong what prompted you, ki questions ask korechilen to choose between those? It was 1999. I was working in Silicon Valley for Sun Microsystems. My daughter was born in 1997 October. 1999 March er dike I had an offer from Google. While I was working in Sun Microsystems, and Google tokhono kintu IPO jay nai. It's a cool startup. So I went there, interviewed, they really liked it. Ora amake ekta bollo je offer dibe. Offer letter coming, we've negotiated the salary. So ami tokhon just bollam je, you know, what are your working hours in general? And they said, we don't have working hours. You can sleep there, there's free food. It was very disturbing because my daughter was not even 2 years old, right? So tokhon amar jibone ami ekta decision nilam je ami ki korbo, am I going to go after success and money, or I have a daughter je kintu koyekdin par boro hoyeo chole jabe. So I turned down that offer. And then I would have been worth so much more if I had taken it. So I'm making Sharakun bully, you cost me millions of dollars. So that was very difficult. Because you go to Google campus, tokhon when it was even more cool, right? So Google offer turned down kora was a big thing. I remember when I went to their office, Al Gore was sitting there after his term. So they used to have these high powered people just come and hang out. It was a cool thing to do. So that was a very tough decision. But I have no regrets. ভালো লাগলো জিনিসটা, কিন্তু এই যেভাবে বললে যে will I go after success and money or family or এটা এমন ভাবে যে success and money আসে নাই, but thank you for that. I guess তখন মানে কি যেরকম একটা question নিজেকে ask করছিলেন হচ্ছে যে career and family, and you are like আচ্ছা হয়তো এইটা বেশি important. It's not যে আমি ক্যারিয়ারটা ছুঁড়ে ফেলিয়ে দিচ্ছেন না, আমি কন্টিনিউ করেছি, বাট আমার ছিল কি আমার মেয়ে till she is 5, they say formative years. আচ্ছা আমি তো এমনি চাকরি করছি, তারপর আমি যদি কোনো আওয়ার্সই না থাকে আমি তো ওকে পাবোই না, এমনি তো আমি এমনি আই অ্যাম separating from her during the day. But if it's going to be at night as well, it's a decision that I wasn't comfortable with. I want to be a mother. So আপনাকে প্রথমেই আমি কিন্তু আমার definition এ it's a very rewarding experience being a mother, and I would not trade that with anything in the world. All success can go on one side, but my children, the happiness of being a mother, eta mane ami emotional hoye jabo hoyto, mane ota je ki ekta fulfilling experience ami apnake kothay bujhay bolte parbo na, and you'll never be a mother so you won't understand. Ami bujhte parben na, you discuss this with your mother and you'll know. Ekta question chilo, eta hocche je আমাদের বাংলাদেশে ধরেন অনেক অ্যাম্বিশিয়াস ওমেন আছে, ইয়াং ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে হয়তো বা সোসাইটি থেকে অনেক ব্যাড অ্যাডভাইস দেওয়া হচ্ছে, কয়েকটা ব্যাড অ্যাডভাইস আইডেন্টিফাই করতে পারবেন? ব্যাড অ্যাডভাইস টু উইমেন ইন জেনারেল, আই এম এ ভেরি পজিটিভ পার্সন, সো আমার নেগেটিভে মানে ইউ আর ফোর্সিং মি টু গো সামওয়্যার আই এম নট ইউজড টু গোয়িং। ব্যাড অ্যাডভাইসটা না দিয়ে আমি একটা দিয়ে একটু শুরু করি, যেটা আই হ্যাভ নোটিসড আ লট, যে আমাদের মেয়েরা যখন ছোট থাকে না, ওর বড় ভাই না থাকলেও ছোট ভাইকে বলা হয় যে তুমি তোমার বোনকে এগিয়ে দিয়ে আসো। আচ্ছা, অ্যান্ড উইমেন গ্রো আপ উইথ দ্যাট কাইন্ড অফ সাপোর্ট, যে আমার সাথে ভাই আছে ও দিয়ে আসবে, বন্ধুর বাসায় নামায় আসবে, দোকানে কিনতে ভাই যাবে। তারপর বড় হলে না ওই ডিপেন্ডেন্সিটা হাজবেন্ডের সাথে এসে যায়, যে কারণ ও মনে করে যে আমি তো অলওয়েজ ইউ আর ডিপেন্ডেন্ট অন সামওয়ান, ইটস ইন ইউর সাবলিমিনাল মানে আনকনশিয়াসলি বায়াস হয়ে গেছি যে আমি একা পারবো না। সো এইটা আমি আই টক টু প্যারেন্টস লট ইন সেইং, ওয়েন ইউ রিয়ার আপ ইউর গার্লস প্লিজ ডোন্ট ডু দিস, বিকজ অজান্তে সে কিন্তু একটা ডিপেন্ডেন্সি এসে গেছে। অ্যান্ড আই রিমেম্বার আমি যখন ছোটো ছিলাম, মাই ড্যাড আমরা সবাই বসে আছি, বলছে যে ওই রুমে তো লাইট অন না, তুমি একটু ওই রুম একটা চক্কর দিয়ে আসো। আমি লাইক আব্বা ওইখানে তো অন্ধকার, আমি আমার ভয় লাগে, বলছে না তুমি যাও। হি ফোর্স মি, হি ডিডন্ট সেন্ড আ ব্রাদার, আমার দুই ছোটো ভাই। সো ইউ নো দিজ আর লিটল থিংস দ্যাট ছোটো কাল থেকে আমার যে আমি আই টেক প্রাইড ইন মাই কারেজ। ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ মাই স্ট্রেংথ, আই উইল টেল ইউ মাই স্ট্রেংথ অ্যান্ড মাই উইকনেস আর দ্য সেম উইচ ইজ মাই কারেজ। কারণ কারেজ যদি একটা লিমিট পার হয় ইট বিকামস ইউর উইকনেস। সো আমার মনে হয় যে ব্যাড অ্যাডভাইস
তো বলতে পারছি না, বাট একটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি ইজ লাইক ডোন্ট এভার ডিপেন্ড অন এনি ওয়ান। আচ্ছা, একা পৃথিবীতে আসছি, একা যাব, স্ট্যান্ড অন ইউর ওন ফিট, ইউর ফাদার, ইউর ব্রাদার, ইউর হাজবেন্ড আর নট গোয়িং টু হেল্প ইউ মুভ ফরওয়ার্ড। আচ্ছা, ইউ হ্যাভ টু ডু ইট। আচ্ছা, শো আপ, বি ইন দ্য গেম। সো আমার মনে হয় এইটা একটা আমি বলবো, আমি আই অনেস্টলি ডোন্ট নো হাউ টু আনসার ইউর কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য ব্যাড অ্যাডভাইস। আমি আচ্ছা, সো আই ডোন্ট ওয়ান্ট টু মেক আপ এন আনসার। ভালো লাগলো। সো মানে কি, টু লার্ন হাউ টু বি ইন্ডিপেন্ডেন্ট। অ্যাবসলিউটলি, এন্ড ইউ নো ইটস ইন ইউর মাইন্ড অ্যান্ড ইউ গ্রো আপ উইথ ইট। সো ইটস 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 কালটিভেটেড ফ্রম চাইল্ডহুড। ওভার নাইট কিন্তু কোনো মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হয় না, কিন্তু যারা খেলাধুলা করে ওরা হয়। কেন? They've been thrown to the wolves. They're like, you play that game yourself. Your brother is not going to score for you. Your father is not going to help you spike the volleyball. You do it. Harle tomar dosh. Right? Acha bhal laglo. Acha tale let's move to good advice. So mane ki, if you had to mane compile apnar quite a life lessons for ambitious women out there, apni quite a dite parben? একটা আমি নিজে যেটা দেখেছি যে সামটাইমস ওয়েন ইউ ওয়ান্ট টু ডু সো মেনি থিংস, রাইট, অ্যাম্বিশিয়াস ওয়ুমেন আর অ্যাম্বিশিয়াস অ্যাবাউট এভরিথিং। দে ওয়ান্ট টু বি গুড মাদার, গুড ওয়াইফ, গুড গুড প্রফেশনালি, দে ওয়ান্ট টু সাকসিড। মানে অ্যাম্বিশন ইজ নট অলওয়েজ জাস্ট ওয়ান মাল্টিফ্যাসেটেড, রাইট? ইয়া, সো সব কিছু, যে ইউর অ্যাম্বিশিয়াস দেন ইউ ওয়ান্ট গুড ইন এভরিথিং। ইউ ওয়ান্ট জাস্ট সে যে ভাই অন্যগুলো বাদ আমি সব কিছু করবো। এটা করার জন্য আমার অ্যাডভাইস হবে যে সামটাইমস ইট গেটস ভেরি ওভারওয়েলমিং, sometimes life weighs you down. And my favorite phrase for that is bite the elephant one piece at a time. Acha pura hati dekhe kintu it's overwhelming. it has been for me. Tokhon it's like calm yourself down, grounded hoye bole ami ekta ekta kore korbo, ami korbo. But so that's my advice, that when you will get overwhelmed, there will be times when, you know, when I did my bachelor's, you could identify me in the walk because I was pregnant. Achso. When I did my MBA, you could identify me in the walk because I was pregnant. I was working full time and I was a full time student and full time pregnancy. Kibhabe Allah. So amar amma, so this was the family thing. My husband said, you know, I really think you should focus on your education. My mother said, boys hoye jacche, bachcha to nite hobe. আর নিজে আমার ইচ্ছা যে আমি তো একটু কাজ করবো, গাড়ি চালাই, অফিসে যাব, কাজ করবো। সো আমি আমি সবই করেছি। So it's possible. Everything is possible if you think it is. মানে আমি, and that was the thing, যে bite the elephant one piece at a time. প্রথম বলছে ওল্লা তিনটা, your first reaction was কেমনে পারলে। আসলে কিন্তু I'm not anyone spectacular, I'm just a normal human being. But I thought it is possible and I bite the elephant a piece at a time. So সবাইকে এটাই বলি, don't get overwhelmed. Overwhelmed হলে যে আমি পারবো না, তাহলে চেষ্টাই তো করবো না। And that's one. Second, I will just say, please have a positive attitude. Okay. Because, and it stems from the first advice as well. Je, it you become a better human being if you don't let negativity consume you. Because negativity takes you on a downward spiral. And okhan theke ber hoye asha, it requires a lot of effort. When you're in that downward spiral, then you know it's a spiral. Gure gure ota nichei namabe. So you're going to have to go up against gravity. So why even get in that trap? Just be positive, be grateful, be happy. And it's possible. Absolutely. It's a learned behavior that is possible. Je na ami negative e jabo na. And the third advice is, I hate politics. Kaje je politics, family politics. Politics jinish ta onek bhalo na. So don't get too involved. When people are talking about other people, I think there was a saying that you can talk about, you, if you worry about other people, if you worry about things and you worry about ideas, which one do you want to be? Worry about ideas. Focus your mind and your energy on some idea that can change the world. Don't focus your time and energy on people and things. It doesn't give you anything. Acha tale tinta pelam, ekta hocche bite the elephant one piece at a time, don't get too overwhelmed. Yes. Two hocche stay positive, yes, always. Or three hocche don't go into people politics. Yeah. তাহলে ফাইনাল কোয়েশ্চেন, ওটা হচ্ছে, ধরেন আপনি একটা রাতে পড়তে বসেছেন, কালকে আপনার মেয়ের একটা পরীক্ষা আছে, আপনার ক্যারিয়ারের একটা মিটিং আছে, আপনি একটা কোর্স নিচ্ছেন, ওটা একটা ডেডলাইন আছেন, অ্যান্ড ইউর ওভারওয়েলমড, what do you do in specific moment to control the situation? Meditate and have coffee. Acha I would meditate to calm my nerves, because it is
মানে বলেই তো আমার একটা ধাক্কা লাগলো যে ইটস সো ফার্স্ট ইউ সে কাম ডাউন কাম ডাউন বিকজ ইফ ইউ ডোন্ট কাম ডাউন ইউ উইল নট টেক দ্য রাইট ডিসিশন সো জাস্ট গো এ ফর 10-15 মিনিটস এন্ড কাম ডাউন ডু হোয়াট এভার ইট টেক্স গো ফর আ রান লিসন টু মিউজিক এভরিবডি হ্যাজ দেয়ার ডিফারেন্ট ওয়ে অফ কামিং ডাউন হোয়াট এভার ওয়ার্কস ফর ইউ কাম ডাউন ড্রিঙ্ক কফি ইউ গোনা ওয়ার্ক অল নাইট এন্ড ইটস গোনা বি অ্যান অল নাইটার ডু ইট আচ্ছা So thank you so much for your time. I hope apne interview questions among time. I love the interview questions, very different from what people usually ask me. So thank you. Thank you. This is inspired by Tim Ferriss's work. Tim Ferriss did erokom work in Tribe of Mentor, Tools of Titans, where he interviewed onek successful and talented people and like asked them to reflect on their life. Ami chaichhilam Bangladesher jonno erokom kichu ekta korte. Khubi sundor. Thank you so much for your time. I hope our paths cross again. Inshallah. My goodness, and victory for Bangladesh. What a way to start this tournament. It's only a reconfirmation of them as a growing force in the world.